পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। প্রভুপাদ নিজেই ছিলেন ভাগবতের মূর্তি এবং তিনিই ছিলেন ভক্ত ভাগ। শ্রীল কথার অর্থ হচ্ছে যেটা শোভাযুক্ত, সৌন্দর্যযুক্ত বা সম্পদযুক্ত, সেটার নাম হচ্ছে শ্রীল। প্রভুপাদ পাদ অর্থে হচ্ছে চরণ, আর প্রভু মানে যিনি ভজন অনুকূলে অনুগ্রহ বা কৃপা করেন এবং ভজন প্রতিকূলে নিগ্রহ বা বঞ্চনা করেন। শ্রীল প্রভুপাদ এই বাক্যটির মধ্যে, এই কথাটির মধ্যে আমরা সারমর্ম হিসাবে এইটাই জানতে পারি যে যার চরণ সৌন্দর্যযুক্ত, শোভাযুক্ত, সম্পত্তিযুক্ত, যার চরণ আশ্রয় গ্রহণ করলে আমরা কৃষ্ণ সেবা সৌন্দর্য লাভ করতে পারি, তিনি হচ্ছেন প্রভুপাদ। ভাগবত ধর্ম, ধর্ম কথাটা ধৃধাতু থেকে ধর্ম এসেছে। ধৃধাতুর কথা হচ্ছে ধারণ করা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তা জৈব ধর্মের মধ্যে, বস্তু যেটা স্বভাব সেটাই হয়েছে ধর্ম। প্রত্যেক বস্তুর নিজস্ব স্বভাব রয়েছে। জল তরল হিসাবে তারল্যতা তার ধর্ম, বরফ কঠিন হিসাবে কাঠিন্যতা তার ধর্ম। কিন্তু জল তরল, তরলতা তার ধর্ম, সে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সে কঠিন হয়ে গেল, সেটা তার ধর্ম নয়। সেরকম মানব মাত্রই ঈশ্বরের সন্তান, কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবা করাটাই তার ধর্ম, ঈশ্বরের ভজন করাটাই তার ধর্ম। সেই ধর্মকে ভুলে আজকে জীব মায়ার কারাগারে মায়ার সেবা করছি। এই মায়াবদ্ধ জীবকে কৃষ্ণের সেবার উদ্বুদ্ধ করবার জন্য, কৃষ্ণের সেবায় লাগিয়ে দেবার জন্য, কৃষ্ণের সেবন ধর্মের মধ্যে ফিরিয়ে আনবার জন্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের অবদান সর্বোত্তম। আমরা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদের বৈশিষ্ট্যের মধ্যে পাই যে প্রভুপাদ কৃষ্ণ ভজন বিভজন প্রয়োজন অবতার। কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ, কৃষ্ণ ভজন হচ্ছে অভিধেয়, আর কৃষ্ণ প্রেম হচ্ছে প্রয়োজন। এটা আমরা, এটা সর্বজন বিদিত। কিন্তু জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কৃষ্ণের জনকে কৃষ্ণ বলছেন। বৈষ্ণবী সম্বন্ধ, বৈষ্ণবী অভিধেয় এবং বৈষ্ণবী হচ্ছেন প্রয়োজন। যদি আমরা বৈষ্ণবকে ধরতে পারি, বৈষ্ণবকে প্রীতির আসনে বসাতে পারি, বৈষ্ণবের সেই সেবন ধর্মে স্থিত হতে পারি, তবেই কিন্তু আমরা আমাদের প্রকৃত যে স্বরূপ ধর্ম কৃষ্ণ সেবা সেটার মধ্যে আমরা পৌঁছাতে পারব। এবং ভাগবত ধর্ম, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নিতাই গৌর দুই ভাই খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভক্তিরস পাত্র আর ভাগবত ভক্তিরস শাস্ত্র। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত, জুই ভাগবত, এই দুই ভাগবতের কিন্তু প্রতিনিধিত্ব করেছেন প্রভুপাদ। প্রভুপাদ নিজেই ছিলেন ভাগবতের মূর্তি এবং তিনিই ছিলেন ভক্ত ভাগবত। আজকে এই যে ভাগবত ধর্মের প্রচার,
আজকে এই যে ভগবানের ভজনের কথা প্রচার, এইগুলি কিন্তু ভক্ত ভাগবতের দ্বারাই সম্ভব হয়েছে, আজও হচ্ছে। প্রভুপাদ এমনভাবে তিনি ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতকে তিনি জগতের মধ্যে রেখে গেছেন। প্রভুপাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাই অবিদ্বত রূঢ়ি প্লাবিত বিশ্বে, শব্দের বিদ্বত রূঢ়ি প্রচারক বর ছিলেন প্রভুপাদ। অবিদ্বত রূঢ়ি, এই রূঢ়ি কথাটা বা অবিদ্বত রূঢ়ি বিদ্বত রূঢ়ি এই কথাটা প্রভুপাদের এক প্রকার স্বমুখ নিঃসৃত উক্তি। আজকালকার দিনে ডিকশনারির মধ্যে এই রকম ধরনের কথা খুঁজে পাবেন না। অবিদ্বত রূঢ়ি, যেটাকে আমরা এক কথায় অপরাবিদ্যা বা জড়বিদ্যা বলে থাকি, আজকে এই জগৎ অবিদ্বত রূঢ়ি দ্বারা চালিত, জড়বিদ্যা দ্বারা চালিত, অর্থকরী বিদ্যা দ্বারা চালিত, অপরাবিদ্যা দ্বারা চালিত, যেখানে অর্থ অর্থ উপার্জন করবার প্রবৃত্তিকে শেখায়, যে বিদ্যা মানুষের মনুষ্যত্বকে বিকাশ করতে পারে না, মানুষের মধ্যে যে মনুষ্যত্বের বিচার সেই বিদ্যা কিন্তু স্থাপন করতে পারে না, অপরাবিদ্যা বা জড়বিদ্যা। এই জড়বিদ্যাময় বিশ্বের মধ্যে বিদ্বত রূঢ়ি অর্থাৎ পরাবিদ্যা, পরাবিদ্যা অর্থাৎ ভাগবত কথা, ভাগবত ধর্মের বিদ্যা, যে বিদ্যার আলোচনে কৃষ্ণ রতিস্পুরে মনে বিনোদের সেই সে বৈভব, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। সেই বিদ্যাকে প্রভুপাদ নিয়ে এসেছিলেন জগতের মধ্যে। কৃষ্ণ কথা প্রভুপাদ তার সমগ্র জীবনের মধ্যে সর্বত্রই, কি ধনী জ্ঞানী পণ্ডিত উচ্চশিক্ষিত সকলের মধ্যে, সর্বশ্রেণীর লোকের মধ্যে কৃষ্ণ কথাই পরিবেশন করেছেন, কৃষ্ণ কথাকেই তিনি জগতের মধ্যে বিতরণ করেছেন। যে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের দ্বারা কৃষ্ণ ভোলা জীব কৃষ্ণ সম্বন্ধে জানতে পেরে কৃষ্ণ সেবন ধর্মে উদ্বুদ্ধ করে সে কৃষ্ণ সেবা করতে পারে, সেটা কিন্তু প্রভুপাদ জগতের মধ্যে দেখিয়েছেন। এবং মহাপ্রভু শিক্ষা যে শিক্ষাষ্টকে তৃতীয় শ্লোকে বর্ণন করেছেন, তিনাদপি শুনেছেন তরপি সহিষ্ণু না আমার ন মানতন কীর্তনীয় সদা হরি। তিনের থেকে শুনিচ, তরুর থেকে সহিষ্ণু, নিজে অমানি হয়ে অপরকে মানধন করার প্রবৃত্তি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া কর কীর্তন। এই কীর্তনীয় সদা হরি চৈতন্যবাণীর মুক্ত বিগ্রহ ছিলেন প্রভুপাদ। তিনি কীর্তনীয় সর্বদা হরি কীর্তন করবেন, সে হরি কীর্তন করতে গেলে কী কী গুণের দ্বারা তিনি গুণান্বিত হয়ে কীর্তন করবেন সেটা কিন্তু প্রভুপাদ তিনি দেখিয়ে গেছেন। গৌড়ীয় মঠ ওই জন্য আজ কীর্তন মুখরিত। প্রভুপাদ ভাগবত ধর্মের প্রতিনিধিত্ব করেছেন, প্রতিনিধিত্ব করতে পারেন কে, যিনি নিজে স্বয়ং আচরণ করেন তিনিই প্রচার করতে পারেন বা প্রতিনিধিত্ব করতে পারেন। বিভিন্ন সভা সমিতির মধ্যে দিয়ে বক্তৃতা প্রদানের মাধ্যমে তিনি ভাগবত ধর্ম প্রচার করেছেন। সব থেকে বড় কথা, তিনি অপসম্প্রদায়ে অপসিদ্ধান্ত খণ্ডন পূর্ব শুদ্ধ সিদ্ধান্তটাকে স্থাপন করেছেন। তার প্রকার অপসম্প্রদায়ে যে বিচার প্রণালী প্রভুপাদ তার লেখনী শক্তির মাধ্যমে খণ্ডন করেছেন। আমরা তার দৃষ্টান্ত পায় বালিগায় শহরের মধ্যে, যেখানে প্রভুপাদ ভাষণ দিচ্ছিলেন, প্রায় ব্রাহ্মণ এবং বৈষ্ণব সভার মধ্যে দেখিয়ে তিনি ব্রাহ্মণের থেকে বৈষ্ণবের শ্রেষ্ঠতা তিনি সেখানে দেখিয়েছেন। সৎশিক্ষা প্রদর্শনী প্রভুপাদ স্থাপন করেছেন, এই ভাগবত ধর্মেরই প্রতিনিধিত্ব। এবং সবশেষে গৌড়ীয় মঠ স্থাপন, স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াছ আজি কত,
এই গৌড়ীয় মঠ স্থাপনের মাধ্যমেই তিনি কিন্তু অ্যাকচুয়ালি ভাগবত ধর্মে পূর্ণভাবে প্রতিনিধিত্ব করেছেন। দেখুন, গৌড়ীয় মঠ স্থাপনের মাধ্যমে তিনি সেবা শিক্ষা দিয়েছেন, প্রসঙ্গ পরিচর্যা মনে সেবা করার প্রবৃত্তিটাকে তিনি দেখিয়েছেন, পাঠ কীর্তনাদি করছেন, সেবাও করছেন ভগবানের জন্য। গৌড়ীয় মঠ স্থাপনের মাধ্যমে বিভিন্ন উচ্চশিক্ষিত ব্যক্তিদেরকে হরিকথা শ্রবণ করবার সুযোগ দিয়েছেন। গৌড়ীয় মঠ স্থাপনের মাধ্যমে তিনি বাহ্য বিগ্রহ ভগবানের মূর্তিকে স্থাপন করে সেবাকে শিক্ষা দিয়েছেন এবং নাট্য মন্দিরের মধ্যে বাচক অবতার রূপী ভগবানের মূর্তিরও প্রচলন করে গেছেন, যেটা কিন্তু আজ পর্যন্ত বিশ্বের মধ্যে কোথাও ছিল না। সেটা প্রভুপাদ দেখিয়েছেন যে বাচক অবতারের মূর্তি সেবন হচ্ছে নাট্য মন্দির। প্রত্যেকটি মন্দির নাট্য মন্দিরের মধ্যে তিনি এই দুটিকে সেবা স্থাপন করে গেছেন। শুধু তাই নয়, প্রত্যেকটি ঘরে ঘরে তিনি এক একটা করে দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে তিনি ভাগবত ধর্মকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে প্রতিটি ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে তারা মা বাবার সঙ্গে হরি নাম করছেন, কীর্তন করছেন, তারাও গীতাশ্লোক মুখস্থ করছেন, তারাও ভগবানের নাট্যমন্দিরে থেকে তারা পরিক্রমা করছেন, তুলসীতে জল দিচ্ছেন। এইগুলি তো সবই ভাগবত ধর্মের প্রতিনিধিত্বের বিচার রয়েছে। প্রভুপাদ কিন্তু এইগুলিকে স্থাপন করেছেন। এই জন্য প্রভুপাদ সর্বমোক্ষম এবং সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে গৌড়ীয় মঠ। যে গৌড়ীয় মঠের মধ্যে একদিক দিকে সাধু সন্ততির তিনি সৃষ্টি করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, অপর দিক দিয়ে ঘরে ঘরে তিনি কৃষ্ণ ভজনময় পরিবেশ সৃষ্টি করে জগতের মধ্যে ভাগবত ধর্মের কথা, ভগবানের কথা এবং ভগবানের সেবা প্রবৃত্তিকে তিনি জাগিয়ে দিয়েছেন। এই হচ্ছে প্রভুপাদের সর্বশ্রেষ্ঠ মহান কীর্তি, যার কৃপাতে আজকে সারা বিশ্বের মধ্যে মানব কৃষ্ণ ভজন করছেন। আমি যেন সেই প্রভুপাদ এবং প্রভুপাদের যারা প্রদর্শনকারী যে আমরাই ধারা পরম্পরায় গুরু পরম্পরায়, তাদের আদর্শের মধ্যে থেকে প্রভুপাদের কথা, প্রভুপাদের বাণীকে জগতের মধ্যে প্রচার করতে পারি।